তাই ফ্রেন্ডস, এক ঝলক এই ব্যাংকটির দিকেই দেখুন। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, ব্যাংকটি একেবারেই জমে গেছে এবং একটু নড়াচড়াও করতে পারছে না। তবে যে কেউ এই প্রাণীটিকে দেখলে মৃতই বলবে, কিন্তু না না, এত তাড়াতাড়ি একে মৃত ভাবার কোনো কারণই নেই। কেননা এই ছোট্ট প্রাণীটি জীবন এবং মরণের মাঝখানেও একটি রাস্তা তৈরি করে ফেলে, কারণ বরফে সম্পূর্ণ জমে যাওয়ার পরও তার মধ্যে বেঁচে ফিরে আসার ক্ষমতা থাকে। আর এটা তো হলো একটা সামান্য ব্যাঙের ক্ষমতা। কিন্তু জানেন কি, এই পৃথিবীতে এমনও অনেক ধরনের প্রাণী আছে যারা কিনা আপনাকে হিপনোটাইজও করতে পারে। এছাড়াও বাস্তব জগতে নিনজার কথা তো বলাই হলো না, যেখানে প্রাণীটি আপনার চোখের সামনেই থাকবে অথচ আপনি বুঝতেই পারবেন না। তো আর দেরি কিসের, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাইভিং বেল স্পাইডার। আপনাদের কি মনে হয়, স্পাইডার বা মাকড়সা কি জলে নিঃশ্বাস নিতে পারে? সবার কথা বলছি না, কিন্তু এই ড্রাইভিং বেল স্পাইডার অবশ্যই পারে। যদিও এরা দেখতে মাছের আকৃতির একদমই নয়, যে জলের ভেতরে চলার মতো নিজস্ব ক্ষমতা আছে, কিন্তু এই মাকড়সার অন্য এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আপনারা হয়তো অনেকেই হ্যারি পটার মুভির ফোর্থ পার্ট দেখেছেন, যেখানে কম্পিটিশনের সময় রবার্ট পিটারসন জলের ভেতরে নিঃশ্বাস নেওয়ার জন্য নিজের শরীরের একটা বাবল তৈরি করেছিল। এবার হয়তো আপনিও ভাববেন, এর সাথে একটা মাকড়সার জলের ভেতর নিঃশ্বাস নেওয়ার কী বা সম্পর্ক হতে পারে? আসলে এই মুভিতে রবার্ট পিটারসন যেভাবে বাবেল তৈরি করে জলের ভেতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছিল, ঠিক তেমনই এই মাকড়সাও নিজের মধ্যে অক্সিজেনের একটি বাবেল তৈরি করে জলের ভেতরই থাকতে পারে। এই দেখুন কেমন করে এই মাকড়সা জলের ভেতরে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের বাবেল ব্যবহার করছে, আর এইভাবেই এই মাকড়সা তার নিজের সারা জীবন জলের ভেতরেই কাটিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, এই মাকড়সার শরীরে এই বাবেল কীভাবেই বা তৈরি হয়? এদের শরীরের উপর যে লোম থাকে তার উপরেই মোটা করে অক্সিজেনের লেয়ার জমে যায়, যেটা পরবর্তীকালে একটা বাবেলের রূপ ধারণ করে, যার ফলে এই মাকড়সা জলের মধ্যেই সবসময় অক্সিজেন পায়। আর তাছাড়াও এই মাকড়সা অক্সিজেন স্টোর করেও রাখতে পারে, যাতে প্রয়োজন হলে সে সেটাকে ব্যবহারও করতে পারে। লায়ার বার্ড। এখন আপনি এই পাখিটাকেই দেখুন, যে সত্যি অদ্ভুত এবং আশ্চর্যজনক। এরা সব রকমের আওয়াজ বের করতে পারে, সেটা ন্যাচারাল সাউন্ড হোক বা আর্টিফিশিয়াল। লায়ার বার্ড খুব সহজেই তার নকল করতে পারে, আর এটা তার একটা অদ্ভুত ট্যালেন্ট। এমনকি যদি কখনো এই পাখিটি কোনো ভয়ঙ্কর আওয়াজ বের করে, তাহলে যে কেউ সেটাকে ভয় পেতেই বাধ্য, কারণ এর যে কোনো আওয়াজই খুব রিয়েলিস্টিক শুনতে লাগে। তাই আমি বলবো, আপনিও যদি কখনো এই পাখির ছবি তুলতে চান, তাহলে নিজের ক্যামেরাকে সাইলেন্ট মোডে অবশ্যই করে রাখবেন, নাহলে সিওর এই পাখিও এই সাউন্ডও নকল করতে ছাড়বে না। এটা তো আপনি বুঝতেই পারছেন যে এই পাখির সব রকম আওয়াজ নকল করতেই পারে, সেটা কুকুরের ডাকে হোক বা মানুষের চিৎকার। এমনকি এই পাখি নিজের প্রজাতির অন্য পাখিদেরও এই কৌশল শেখায়। আর ভিন্ন ভিন্ন ধরনের জীবজন্তু পশু পাখিদের ঘর বলা হয় যে দেশকে, সেই দেশেই এই পাখিকেই দেখতে পাওয়া যায়। আপনি একদম ঠিকই ধরেছেন, অস্ট্রেলিয়াতে। ভেলভেট ওয়ার্ম। এই যে প্রাণীটিকে দেখছেন, এর আসল নাম ওনিকো ফোরা, কিন্তু একে ভেলভেট ওয়ার্ম এই জন্যই বলা হয়ে থাকে, কারণ যদি আপনিও একে হাতে ধরে দেখেন, তাহলে আপনারও মনে হবে আপনি কোনো ভেলভেটের জিনিসই ধরে আছেন। কিন্তু একে ছোঁয়ার মতো ভুল কখনোই করা উচিত নয়, কারণ এরা দেখতে যতটাই সুন্দর তার থেকেও বেশি বিষাক্ত। এদের শিকার করার পদ্ধতি সব থেকে আলাদা হয়। এরা শিকারের উপর নিজের শরীর থেকে বেরোনো মিউকাস ছিটিয়ে দেয়, এবং সেটা এতটাই চিপচিপে বা আঠালো থাকে যে কোনো প্রাণী এর থেকে বেরিয়েও যেতে পারে না। এমনকি এই প্রাণী নিজের জায়গা থেকে 1 মিটার দূরত্বে থাকা যে কোনো শিকারের উপরেই এই পদার্থ ফেলতে পারে, এবং যখন কোনো প্রাণী এই পদার্থেই আটকে যায়, তখন এই প্রাণী তার শিকারটিকে খুব সহজেই নিজের দখলে করে নেয়। অ্যানিম্যাল নিনজা। এবার সবচেয়ে বিস্ময়কর এই ক্রিয়েচারটিকেই দেখুন। আমি সিওর যে আপনারা যারা এখন এই ভিডিও দেখছেন, তারা হয়তো সঠিকভাবেই বুঝতে পারছেন না যে অ্যানিম্যাল নিনজা এখানে ঠিক কোথায় কীভাবেই আছে। এর সবচেয়ে বড় কারণ হলো এই প্রাণীটির লাইভ লাইক স্ট্রাকচারে, যেটা দেখে মনে হবে। এবার সবচেয়ে বিস্ময়কর এই ক্রিয়েচারটিকেই দেখুন। আমি শিওর যে আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন, তারাও সঠিক বুঝতেই পারছেন না যে অ্যানিম্যাল নিনজা ঠিক কোথায় বা কীভাবেই বা আছে। আর এটির সবচেয়ে বড় কারণ হলো এই প্রাণীর লিভ লাইফ স্ট্রাকচার, যেটা দেখে আপনারও মনে হবে যে এটা কোনো পতঙ্গ নয় বরং কোনো পাতাই। আর এই জন্যই একে কেউ দেখলে হঠাৎ করে বুঝতেই পারে না যে এই পোকাটি কোথায় আছে। আর আপনিও হয়তো বিশ্বাসই করবেন না যে এই ধরনের প্রাণী আমাদের পৃথিবীতেই রয়েছে,
এই পতঙ্গকে মালয়েশিয়াতেই দেখতে পাওয়া যায়। আর পাতার মতো দেখতে এই পোকাকে যদি কেউ ছুঁয়েও বিরক্ত করে তবুও এরা কোনোভাবে রিয়্যাক্ট করে না। কমন ব্যাসিলিস্ক। এতক্ষণ যখন আমি আপনাদের বিভিন্ন কীট পতঙ্গ পাখিদের দেখালাম তখন এই টিকটিকি বাদ যায় কেন? কারণ কেউ হয়তো ভাবতেই পারবে না যে দেয়ালে চিটে বসে থাকা টিকটিকিও জলের মধ্যে দিয়ে চলতে পারে। শুধু চলতে পারা তো দূরের কথা, এই ধরনের টিকটিকি জলের উপরে এত দ্রুত ছুটতে পারে যে মানুষ দেখলে তার মাথা ঘুরে যাবে। জলের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার সময় এদের দেখতে সত্যি খুব মজা লাগে। আসলে এই জলের মধ্যে চলতে এবং ছুটতে পারা এই টিকটিকিকেই কমন ব্যাসিলিস্ক বলা হয়ে থাকে। তবে এই টিকটিকির সাইজ যদি একটু বড় হতো তাহলে একে দেখে অনেকেরই ভয় লাগতো, কারণ এরা প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতে পারে। প্রথমের দিকে বিজ্ঞানীরাও বুঝতে পারেনি যে এই টিকটিকি জলের উপরে এত দ্রুত গতিতে কিভাবেই বা ছোটে। পরবর্তীকালে লক্ষ্য করা গেছে এদের পায়ের পাতাগুলি খুবই পাতলা এবং লম্বা, যেটা ওদের জলের মধ্যে খুব দ্রুত গতিতে চলতে সাহায্য করে। এখন আপনি এই ছবিতে থাকা এই পাখিটিকেই দেখুন। দেখলে আপনারও মনে হবে এই পাখিটির অনেকগুলি পা রয়েছে এবং তার পাগুলিও আঁকাবাঁকা এবং অসমান। কিন্তু আপনার মাথা গুলি যাওয়ার আগেই আপনাকেই বলে দিই, এটা আপনার চোখের একটা ভ্রম মাত্র। আসলে এই পাখিরও পা কিন্তু মাত্র দুটোই। রহস্য এটা যে ওরা তার ডানার নিচে তার ছোট ছোট বাচ্চাদেরকেই লুকিয়ে রাখে, যার ফলে বাচ্চাগুলির পা নিচের দিকেই ঝুলে থাকে। আর দেখে মনে হয় একটা পাখিরই এতগুলি ছোট বড় পা রয়েছে। এমনকি এই পাখির পাগুলো বেশ লম্বা হয়। এর সাহায্যে এরা জলের উপরে থাকা পাতাতে খুব সহজেই চলতে পারে। এবং যদি কখনো কোনো শিকারী এদের দেখতে পায় তাহলে এই পাখি খুব তাড়াতাড়ি নিজের বাচ্চাদের তার ডানার ভেতরই লুকিয়ে ফেলে, কারণ সে নিজেও জানে যে কোনো বড় শিকারীর সাথে সে বেশিক্ষণ লড়াই করতে পারবে না। এই জন্যই সে তার বাচ্চাদের বাঁচাতে এই বুদ্ধিরই ব্যবহার করে। আর এই ধরনের অনেক রকমের কৌশল এই পাখির জানা রয়েছে, যা এই পাখি নিজের বাচ্চাদের সুরক্ষার জন্য প্রয়োগ করে থাকে। ক্যাটল ফেস। এটা তো আপনারাও দেখলেন যে একটা পাখি নিজের বাচ্চাদের প্রতি কতটা পজিটিভ, কিন্তু ক্যাটল ফিশের তার নিজের বাচ্চাদের উপর বিশেষ একটা খেয়াল থাকে না। এদের সবথেকে বড় উদ্দেশ্য থাকে কিভাবে একটা শিকারকে নিজের ফাঁদে ফেলবে। আর এই জন্যই এই মাছ এক আলাদা রাস্তায় বের করেছে। এটা শিকারকে প্রথমে হেপনোটাইজ করে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং সেখানেই তাদের শিকার বানায়। আর এই হেপনোটাইজ করার জন্য এই মাছ নিজের শরীরে একটা রানিং স্টাইপ বানায়, যেটা দেখে তাদের শিকারও সম্মোহিত হয়ে যায়। আর এরপর সেই শিকারকে ধরার জন্য বেশি পরিশ্রম করতে হয় না এবং খুব সহজেই তারা পেট ভরিয়ে ফেলে। আর এটাই হলো এই মাছের আশ্চর্য অ্যাবিলিটি। সো ফ্রেন্ডস, এই প্রাণীগুলি আপনাদের কেমন লাগলো নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখেন, তো আমি অনুরোধ করব প্রত্যেকটি ভিডিওতেই আপনাদের যে কোনো মন্তব্য নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করতেও ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলটিতে নতুন হন তাহলে নিচে তার একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।